চিত্রনায়িকা পরিমণিকে নিজ বাসা থেকে আটক করেছে র‍্যাব। এই সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় তার বাসা থেকে। এই মুহূর্তে বনানীতে পরিমণির বাসার সামনে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি চলে যাব তার কাছে। বুলবুল, রিচার্ড, একটি হাই সাদা রঙের গাড়িটি কিন্তু পরিমণির বাসায় প্রবেশ করছে। এই গাড়িটি দিয়েই পরিমণিকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক 10-15 মিনিট আগে জেনেছিলাম যে পরিমণিকে, অর্থাৎ চিত্রনায়িকা পরিমণিকে আটক করা হয়েছে এবং তার বাসা থেকে কিন্তু বিপুল পরিমাণ মাদক দ্রব্য, অর্থাৎ বিদেশি অন্যান্য যে রয়েছে, বিশেষ করে মদের বোতল এবং তার বাসায় কিন্তু একটি মিনি বারের সন্ধান পেয়েছে। এবং এই প্রতি গণমাধ্যম উপস্থিতির পাশাপাশি সাধারণ মানুষের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে তাকে আটক করে, সেটি কিন্তু ঠিকমতো প্রবেশ করতে পারছে না এই বাসাটিতে এবং সে কারণে কিন্তু এই গাড়িটির ভেতরে প্রবেশ করতে পারছে না যে কোনো মুহূর্তে। অর্থাৎ এই গাড়িটি এই মাত্র আমরা দেখলাম যে চিত্রনায়িকা পরিমণিকে কিন্তু সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং গোয়েন্দা শাখার যিনি এই যে আড়াই ঘন্টা, প্রায় 3 ঘন্টা ভিড় ছিল, উৎসুক মানুষের ভিড় ছিল যে করা হয়েছে। আমরা কিন্তু একটি ভিডিও ফুটেজ পেয়েছিলাম যেখানে দেখতে পেয়েছিলাম যে আসলে বিপুল পরিমাণ দেখা যাচ্ছিল, পাশাপাশি তার বাসা থেকে অন্তত 50 বোতল, আমরা যে তথ্যটি পেয়েছি 50 বোতলের মতো কিন্তু মদ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে পরিমণিকে বাসা থেকে নামিয়ে আনা হচ্ছে, পরিমণিকে বাসা থেকে নামিয়ে আনা হচ্ছে, যে কোনো সময় তাকে গাড়িতে তোলা হবে। গাড়িতে তোলার পর তাকে নিয়ে যাওয়া হবে র‍্যাব সদর দপ্তরে এবং র‍্যাব সদর দপ্তরে নেয়ার পরে কিন্তু, অর্থাৎ এই স্পট ব্রিফিং, অর্থাৎ এই যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ আটক করা হয়েছে, পরিমণির যে বাসায় থাকতেন তিনি সেখানেই হয়তো একটি স্পট ব্রিফিং হতে পারে, অর্থাৎ কি উপকরণ জব্দ করা হয়েছে এবং জব্দের পাশাপাশি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কি অভিযোগ ছিল র‍্যাবের কাছে, সেই বিষয়গুলো হয়তো র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরা হতে পারে। যদি আসলে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু একজন চিত্রনায়িকা তিনি এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু তিনি আলোচনায় ছিলেন, সেই আলোচনার কারণেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল, বিশেষ করে বনানী এলাকায় যারা বসবাস করেন। ওই 19/1 যে সড়কটি রয়েছে সেই সড়কে আসলে কি কারণে এত লোকের জটলা এবং আইন শৃঙ্খলা বাহিনী কেন চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালাচ্ছে, সেই বিষয়টি কিন্তু জানার আগ্রহ ছিল অনেকেরই। সে কারণে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি আসলে তারা, অর্থাৎ ঠিক এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে র‍্যাবের পক্ষ থেকে, র‍্যাবের যিনি গোয়েন্দা শাখার প্রধান রয়েছেন, তিনি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছেন যাতে জায়গাটি তারা আমরা ছেড়ে দিই, অর্থাৎ স্থান সংকুলন হচ্ছে না এই করোনার পরিস্থিতির মধ্যে। আসলে কোনো রকম স্বাস্থ্যবিধি মানার কিন্তু কোনো সুযোগ নেই। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি কিন্তু এই যে ফেসবুক এবং ইউটিউবার যারা রয়েছেন তাদের কারণে কিন্তু মূল ধারার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে, অর্থাৎ বারবার অনুরোধের পরেও কিন্তু সবাই ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে কিন্তু এখানে তিল ধারণের, অর্থাৎ গাড়ি রাখার যে জায়গাটি রয়েছে, গ্যারেজটি রয়েছে, সেই গ্যারেজটি কিন্তু পরিপূর্ণ হয়েছে গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষের ভিড়ে। এবং এই পর্যায়ে আসলে র‍্যাবের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে আমরা যেন বাইরে গিয়ে দাঁড়াই, কেউ কিন্তু কোনো রকমের কর্ণপাত করছে না।
এবং ঠিক চিত্রনায়িকে পরিমণিকে গাড়িতে তোলা হয়েছে কিনা, চতুর্থ তলা থেকে তাকে নিচে নামিয়ে আনা হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যেহেতু অভিযানটি শেষ হয়েছে, যে কোনো মুহূর্তেই কিন্তু তাকে নিচে নামিয়ে আনা হবে এটি নিশ্চিতভাবে। বারবার বলা হচ্ছে যে বাইরে গিয়ে, যেখানে আমরা আসলে ঠিক 10 মিনিট আগেও ছিলাম, গেটের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, বাইরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। যে কোনো সময় পরিমণিকে নিচে নামিয়ে আনা হবে, তার পরপরই কিন্তু আসলে এখানে একটি ব্রিফিং হবে। ব্রিফিংয়ে আমরা নিশ্চিতভাবেই বলতে পারবো যে আসলে কোন অভিযোগের ভিত্তিতে, যেহেতু অভিযান শুরু হওয়ার পরপরই কিন্তু র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালিয়েছেন এবং 3 ঘন্টা অর্থাৎ বিকেল 4টায় অভিযানটি শুরু হয়। এখন 7টা বাজে, অর্থাৎ 3 ঘন্টা শেষে অভিযানটি সমাপ্ত ঘোষণা করেছেন। যদিও যে ধরনের আলামত জব্দ করা হয়েছে সেটি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি, র্যাবের পক্ষ থেকেও কিন্তু এখনো আমাদেরকে জানানো হয়নি। তবে নিশ্চিতভাবেই বলা যায় এর আগে যে ধারাবাহিক যে অভিযানগুলি ছিল, সেই হেলেনা জাহাঙ্গীর থেকে শুরু করে পিয়াসা এবং মরিয়ম আক্তার মোয়ের বাসায় যে অভিযান ছিল, সেই অভিযানে যেই ধরনের আলামত জব্দ করা হয়েছিল, অর্থাৎ মাদক দ্রব্য জব্দ করা হয়েছিল, মদ ইয়াবা থেকে শুরু করে অন্যান্য যে আলামত জব্দ করা হয়েছিল, সেরকমই কিছু একটা উদ্ধার করা হবে। এবং এর মধ্যেই আমরা কিছু ভিডিও ফুটেজ সেখানে কিন্তু দেখা গেছে যে বেশ কিছু বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই বিদেশি, তিনি তার বাসভবনে তার লাইসেন্স থাকা সত্ত্বেও তিনি রাখতে পারেন কি না, এই বিষয়টি কিন্তু বারবারই এসেছে যে একজন চিত্রনায়িকা তার যদি মদের লাইসেন্স থেকেও থাকে, তারপরও কি তিনি এত বড় এত বেশি পরিমাণের মদ তার বাসায় রাখতে পারেন কি না। তো এই অভিযানটি আসলে শেষের দিকে হয়তো আর 10-15 মিনিটের মধ্যেই যিনি র্যাবের গোয়েন্দা শাখার প্রধান রয়েছেন, যিনি অভিযানটি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। তার পারবো আসলে কি অভিযোগে তাকে আটক করা হলো। এবং এর আরও একটি তথ্য রিচার্ড আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে পরিমণি, যার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও ধর্ষণের মামলা করেছিলেন, ধর্ষণ চেষ্টার মামলা করেছিলেন নাসির উদ্দিন মাহমুদ, ব্যবসায়ী, আবাসন ব্যবসায়ী। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি তিনি বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এখন পর্যন্ত মামলাটি দায়ের করেছেন কিনা সেটি আমরা জানতে পারিনি, যদিও আমরা খবর পেয়েছি। এর আগে আমাদের গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিবির পক্ষ থেকে, যে তাদেরকে একটি নির্দেশনা ছিল তাকে গ্রেফতার করার, অর্থাৎ ডিবিকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিমণিকে দ্রুত গ্রেফতার করার, তার আগেই কিন্তু র্যাবের একটি দল তাকে গ্রেফতার করে আটক করে। তো এখন পর্যন্ত এই ছিল, এরপরে আসলে কী অভিযোগ ছিল, তাকে কীভাবে আটক করা হলো, সেই বিষয়গুলো জানানো যাবে। রিচার্ড, রাজধানীর বনানীতে পরিমণির বাসায় র্যাবের অভিযানের বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা।